হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলতে যাচ্ছি রণবীর কাপুরের নতুন মুভি অ্যানিমেল স্পিরিটসের সম্পর্কে। চলো শুরু করা যাক। অ্যানিমেল মুভিটি হতে যাচ্ছে ক্রাইম ড্রামা অ্যাকশন বেজে, যেখানে অভিনয় করছেন আমাদের বলিউড সুপারস্টার রণবীর কাপুর এবং সাউথের সুপারস্টার রশ্মিকা মান্দানা। এছাড়াও অভিনয় করেছে অনিল কাপুর এবং বহিদেও সহ আরও বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস। মুভিটি রিলিজ হতে যাচ্ছে 11 আগস্ট 2023। মুভিটি ডাইরেক্ট করেন সন্দীপ রেড্ডি ভাঙা, যিনি এর আগেও বড় বড় মুভি যেমন ওয়ার্ল্ড ফেমাস লাভার এবং কবির সিং বিখ্যাত মুভি ডাইরেক্ট করেন। মুভিটির বাজেট হল 120 কোটি টাকা এবং এই মুভিটি মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান আকারে 21 শতক। মুভিটি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া বলে রাখি, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে গদ্দার 2 এবং অক্ষয় কুমার অভিনীত OMG 2। এখন বলা যাক মুভিটির প্রি-টিজার সম্পর্কে। মুভিটির প্রি-টিজার শুরু হয় একটি পাঞ্জাবি গানের মাধ্যমে। গানটির সাথে সাথে দেখানো হয় মুখোশধারী কিছু লোক দাঁড়িয়ে আছে হাতে কুড়াল নিয়ে, তার সাথে আমাদের নায়ক আবির্ভূত হয় সাউথ স্টাইলে ধুতি পাঞ্জাবির সাথে হাতে কুড়াল নিয়ে, এবং তাদের ভিতরের ঢুকে সবাইকে হ্যাঁচা ফ্যাঁচ করে মারতেছিল, এবং লাস্টে দেখা যায় তাকে একটি ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে শত্রুদের কাছে, এবং শত্রুরা পাশে সাথে সাথে পিছপা হয়ে গেল। রণবীর কাপুর এই মুভিতে প্রথম দেখা যাচ্ছে অ্যাকশন বেজে তাকে দেখা যাচ্ছে। এর আগে কখনোই এরকম মুভি তিনি করেননি, তো তার ক্যারিয়ারে হতে যাচ্ছে প্রথম অ্যাকশন ড্রামা মুভি। তিনি সবসময় রোমান্টিক মুভি করে গেছেন, তো এই প্রথম তার একটা অ্যাকশন ড্রামা মুভি দেখে ভালোই লাগলো। তো ডাইরেক্টর আমাদের সন্দীপ রেড্ডি বলিউডকে তিনি বাঁচাতে পারেন। আজকে এই পর্যন্ত, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।